কে কি কইব এটা শোনার টাইম আছে প্লিজ ভাই পরিবেশটা সুন্দর না দেত মিয়া কি কোন আপনি মাথা নষ্ট নাকি আপনার যে আপনার কি মাথা নষ্ট হ্যাঁ যে আমি হিসাব রাখছি মিয়া 10 লক্ষ টাকা আপনি বলেন 9 লক্ষ 50 হাজার টাকা ফাজলামি করেন মিয়া কি ফুটবে লাড্ডু ফুটবে হ্যাঁ তখন কিন্তু আপনার কথা কেন না আসলে ভুলটা মনে হয় আমারই আসলে আপনারাই ঠিক আপনারাই ঠিক ভুল হইছে কি আমার আসলে আমার আমি হিসাব নিকাশ খুবই কাঁচা আমি আসলে বুঝি না বুঝছেন মানে আপনারটাই রাইট আপনাদের হিসাবই যায় এত ভুল কখন হয় নাকি আপনাদের অ্যাকাউন্টে আমাদের আমার অ্যাকাউন্টে আসলে 20 লক্ষ টাকাই থাকার কথা আসসালামু আলাইকুম বিজনেস স্কুলের প্রিমিয়াম ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের শেখাবো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় বলেন তো কোন অধ্যায় একটা মজার ব্যাপারটা হচ্ছে হলো অনেকেই কিন্তু অনেক স্টুডেন্ট সাথে আর কি আমি নিজেও আসলে কোন অধ্যায়ের নামটা কি এইটা কিন্তু আমি স্টুডেন্ট অবস্থায় খুব একটা ভালো বলতে পারতাম না এবং আমার মনে হয় যে এখানে যারা ক্লাস করতেছেন তারা অধিকাংশ স্টুডেন্ট এই মুহূর্তে বলতে পারবেন না যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টার নাম কি হ্যাঁ তো যাই হোক এটা কঠিন কিছু না তবে এটা আসলে জানা উচিত এটা আসলে জানা উচিত আমি যদিও জানতাম না স্টুডেন্ট অবস্থাতে তো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী তো ব্যাংক সমন্বয় বিবরণী আমার জন্য একটা লাকি চ্যাপ্টার লাকি চ্যাপ্টার এর জন্য বললাম কারণ এই ব্যাংক সমন্বয় বিবরণীর ভিডিওটা আমার মানে আমার তৈরি করা একটা পদ্ধতি অর্থাৎ হাতের ইশারায় ব্যাংক সমন্বয় বিবরণী এই পদ্ধতিটার কারণে কিন্তু আমার চ্যানেলটা এত বেশি গ্রো করছে এবং বাংলাদেশের ছেলে মেয়েরা বাংলাদেশের ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা কিন্তু আমাকে অধিকাংশ স্টুডেন্ট চিনছে কিন্তু হাতের ইশারায় ব্যাংক সমন্বয় বিবরণীর কারণে এবং অনেক সময় দেখা গেছে যে এটা আসলে আমার একটা ভালো লাগার জায়গা গর্ব না বা অহংকার না এটা একটা ভালো লাগার জায়গা আমার একটা স্টুডেন্ট আর কি অনলাইন স্টুডেন্ট আমাকে আর কি মানে মেসেজ দিয়েছিল মেসেজ দিয়ে বলছিল যে দেখেন স্যার আমাদের কলেজের টিচার আজকে আপনার ভিডিও ওনার স্ক্রিনে প্লে করে দিয়ে আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী শেখাইছে তো এটা আসলে আমার একটা কি বলবো আমার নিজেকে নিয়ে আর কি ভালো লাগার একটা জায়গা তো চলুন আমরা বেশি কথা না বলে ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তো দেখেন ব্যাংক সমন্বয় বিবরণীটা অধিকাংশ স্টুডেন্ট এবং আমি নিজেও কিন্তু আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন ব্যাংক সমন্বয় বিবরণীটা পরীক্ষা দিয়ে দিতাম না কেন দিতাম না কারণ ব্যাংক সমন্বয় বিবরণীটা আমার অনেক কঠিন মনে হতো হ্যাঁ কেন কঠিন মনে হতো ব্যাংক সমন্বয় বিবরণী কি আসলে অনেক কঠিন আসলে কিন্তু কঠিন না ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু খুবই সহজ একটা বিষয় কিন্তু আমি এটা আসলে ইন্টারমিডিয়েটে ওইভাবে বুঝতে পারিনি না বোঝার কারণটা কি ছিল যে আসলে মানে কি বলবো বলতে হচ্ছে কথাটা সেটা হচ্ছে আমি যখন মানে কলেজের শিক্ষক মানে আমার কলেজের শিক্ষক এবং যার কাছে প্রাইভেট পড়তাম উনি বলতো আরে ব্যাংক সমন্বয় বিবরণী সহজ কিভাবে সহজ এই যে চার্টটা দেখতে পারতেছো এই চার্টের এগুলো যোগ করে দিবা আর এগুলো বিয়োগ করবে তুমি কি করবা মুখস্থ করবা হ্যাঁ তো দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী আমার কাছে মনে হয় যে মুখস্থ করে সমাধান করাটা সবচেয়ে কঠিন কাজ হ্যাঁ মুখস্থ হ্যাঁ হিসাব বিজ্ঞানের কিছু কিছু বিষয় আমাদেরকে মুখস্থ করতে হয় বা মাথায় রাখতে হয় হ্যাঁ যদিও হিসাব বিজ্ঞান আসলে বোঝার বিষয় মুখস্থের বিষয় না কিন্তু কিছু কিছু জিনিস তো আসলে আমাদের মাথাতে রাখতেই হবে তো হিসাব বিজ্ঞানে এই ব্যাংক সমন্বয় বিবরণীটা যারা আর কি এই মুখস্থ করে এই চারটা মুখস্থ করে যে এগুলো যোগ এগুলো বিয়োগ এইভাবে যারা শিখতে চায় তাদের কাছে কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণ অনেক কঠিন এবং তারা কিন্তু সঠিকভাবে এটা বুঝতেও পারে না এবং আমিও কিন্তু কি ওইটা মুখস্থ করে কিন্তু বুঝতে পারতাম না আমার একটা বন্ধুর কথা বলি ও এসএসসিতে সায়েন্সে ছিল ইন্টারমিডিয়েটে কমার্স নেয় তো ও ব্যাংক সমন্বয় বিবরণী খুব ভালো পারতো ওর নাম ছিল হচ্ছে হলো জহিরুল রোহান নাম আর কি তো যাই হোক ও আর কি ব্যাংক সমন্বয় বিবরণী খুব ভালো পারতো তো ও অন্য অন্য কিছু খুব ধরেন জাবেদা টাবেদা আমি যেহেতু কমার্সে ছিলাম আমি অবশ্যই হচ্ছে ভালো পারতাম কিন্তু ব্যাংক সমন্বয় আমাদের সময় তো আবার সৃজনশীল ছিল না শুধুমাত্র কি ছিল মানে মূল অঙ্কটা করতে হতো তো ব্যাংক সমন্বয় বিবরণী খুব ভালো পারতো তাই বললাম কি রে ব্যাংক সমন্বয় বিবরণী তো আমি পারি না তুই এত ভালো কেমনে পারিস তো বলো আরে বেটা এটা তো সহজ এই যে এগুলো যোগ করবি আর এগুলো বিয়োগ করে দিবি তাই তো হয়ে গেল তো ব্যাপারটা হচ্ছে হলো হিসাব বিজ্ঞান বা ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু মুখস্থ করে সমাধান করার চাইতে বুঝে সমাধান করাটা কিন্তু অনেক সহজ যদি আমরা বিষয়টা বুঝতে পারি তো দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী শেখার জন্য আমি
অধিকাংশ স্টুডেন্টদেরকে দেখছি তারা ব্যাংক সমন্বয় বিবরণী পারে বা ব্যাংক সমন্বয় বিবরণী তারা পরীক্ষাতে দেয়, কিন্তু তারা জানে না যে পাসবই কি, তারা জানে না যে নগদান বই কি, পাসবই কি বা ব্যাংক বিবরণী কি বা নগদান বই কি, ডেবিট মেমোরেন্ডাম কি, ক্রেডিট মেমোরেন্ডাম কি, এই সব বিষয় সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই, অথচ তারা নাকি ব্যাংক সমন্বয় বিবরণী পারে। হ্যাঁ, তো আমাদেরকে কিন্তু এই বেসিক বিষয়গুলো, এই বেসিক বিষয়গুলো জেনে তারপরে যদি আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা সমাধান করি, আমি যেগুলোর কথা বললাম এগুলো যদি আপনারা বুঝে তারপরে ব্যাংক সমন্বয় বিবরণী সমাধান করেন, তাহলে কিন্তু খুব সহজেই ব্যাংক সমন্বয় বিবরণী আপনারা পারবেন। তো যাই হোক, ব্যাংক সমন্বয় বিবরণী বোঝার জন্য আমাদেরকে চলে যেতে হবে ছেলেদের শৈশবে। হ্যাঁ, যে অনেকেই বলতে পারেন ছেলেদের শৈশবে মেয়েরা কি দোষ করলো, না আসলে মেয়েরা দোষ করে নাই। এখানে আসলে উদাহরণ আমি যেটা দিব সেটা আসলে ক্রিকেট খেলার উদাহরণ এবং ফাইনাল ম্যাচ খেলার উদাহরণ। মেয়েরা সাধারণত বাংলাদেশে ক্রিকেট খেলে, যারা আর কি প্র্যাকটিস করে তাদের ব্যাপার আলাদা, সাধারণত কিন্তু মেয়েরা মাঠে গিয়ে ওভাবে হয়তো বা বাসার আশেপাশে ভাইদের সাথে ক্রিকেট ক্রিকেট খেলছে, এরকম ঘটনা ঘটছে। কিন্তু আমরা ছেলেরা যেরকম করি যে ফাইনাল ম্যাচে সাধারণত আমরা যেটা করতাম, আমাদের সময় তো টাকা পয়সার অনেক ছিল, তো আমরা এটা করতাম যে 5 টাকা করে 11 জন প্লেয়ার 5 টাকা করে জমা দিবে, 5×11=55 টাকা, অথবা 10 টাকা করে জমা দিবে 110 টাকা, এভাবে খেলা হতো। যারা জিতবে তারা ওই টাকাটা পাবে, এই সিস্টেমে কিন্তু কি আমরা খেলতাম। ঠিক আছে, তো অনেকেই বলতে পারেন যে ব্যাংক সমন্বয় বিবরণীর সাথে এই ক্রিকেট খেলার কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক কিন্তু আছে। তো দেখেন কীভাবে সম্পর্কটা আছে সেটা আমি একটু পরে বলতেছি। আমি একটা সাধারণ বিষয় বলি যে রান, ক্রিকেট খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? রান, তাই না? তো দেখেন এই কথাটা সবাইকে একটু মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে যে যখন ফাইনাল খেলা হতো, আমাদের যখন ক্রিকেট খেলা ফাইনাল খেলা হতো বা আমরা যখন ফাইনাল খেলতাম ক্রিকেট ম্যাচের, সাধারণ ম্যাচগুলো রানের হিসাব কিন্তু মুখে মুখে রাখা হতো, কিন্তু ফাইনাল খেলার রানের হিসাবটা কিন্তু রাখা হতো খাতাতে। আমরা এই যে এভাবে দাগ কেটে আর কি রানের হিসাব রাখতাম, যারা ছেলেরা আছেন তারা কিন্তু বেশ ভালোভাবে বুঝতে পারতেছেন। তো এভাবে কিন্তু আমরা রানের হিসাব রাখতাম, এবং রানের হিসাব কিন্তু শুধুমাত্র যে একটা পক্ষ রাখতো তা কিন্তু না, রানের হিসাব কিন্তু রাখতো দুইটা পক্ষ। কোন দুইটা পক্ষ? একটা হচ্ছে যারা ব্যাট করতেছে তারাও হিসাব রাখতো, আবার যারা বোলিং করতেছে বা ফিল্ডিং করতেছে তারাও কিন্তু কি রানের হিসাব রাখতো, ঠিক কি না? মানে আমার কথায় কি মানে ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? আমি যে কথাগুলো বলতেছি ক্রিকেট খেলা নিয়ে, আপনারা যারা ক্রিকেট খেলেন তারা একটু আওয়াজ দেন। হ্যাঁ, যে আমি যে হিসাবটা বলতেছি যে যেদিন ফাইনাল ম্যাচ হয় সেদিন কিন্তু এই রানের হিসাবটা দুইটা পক্ষ রাখে, একটা ব্যাটিং যারা করে তারাও রাখে, আবার যারা বল যারা করে তারাও কিন্তু বা ফিল্ডিং যারা করে তারাও কিন্তু কি রানের হিসাব রাখে। এই কথা তো ক্লিয়ার নাকি? এই কথাতে কোনো ভেজাল নাই, ভেজাল আছে? না, আমার মতে ভেজাল থাকার কথা না। এখন দেখেন আমি যে এখন যে কথাটা বলবো, একটা খেলার রানের হিসাব যখন দুইটা পক্ষ রাখবে, অর্থাৎ যারা ব্যাটিং করতেছে তারাও রাখবে, যারা বোলিং করতেছে তারাও যখন রাখবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দুইজনের হিসাব অনুযায়ী রান কি হবে? সমান হবে। আমার কথা কি বুঝলেন না মনে হয়? এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ দিয়ে শোনেন, কারণ এই কথাটার সাথেই কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কযুক্ত। ঠিক আছে, এই কথাটার সাথেই সম্পর্কযুক্ত। একটা ক্রিকেট খেলার রানের হিসাব যখন দুইটা পক্ষ রাখবে, মানে একটা খেলার রানের হিসাব যখন ব্যাটিং পক্ষ বোলিং পক্ষ দুই পক্ষই রাখবে, তখন কেউ যদি কোনো ভুল ভ্রান্তি না করে থাকে তাহলে দুইটা পক্ষেরই রানের হিসাব কি হওয়া উচিত? সমান হওয়া উচিত। ধরেন খেলার রান হয়েছে এদের হিসাব অনুযায়ী 200 হবে, এদের হিসাব অনুযায়ী কি 200 হবে। কখন 200 হবে? যখন কোনো পক্ষেই রানের হিসাব ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কম বা বেশি লিখবে না,
ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কম বা বেশি লিখবে না তখন একটা ক্রিকেট খেলা রানের হিসাব দুইটা পক্ষই যখন রাখবে তখন দুইজনেরই হিসাব অনুযায়ী রান কি হবে সেম হবে আমার এই কথা তাই কিন্তু কি সবচাইতে গুরুত্বপূর্ণ যে একটা খেলা রানের হিসাব যখন দুইটা পক্ষ রাখবে তখন কেউ যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো ভুল করে না থাকে তাহলে দুইজনের হিসাব অনুযায়ী রান কি হবে সমান হবে বা এদের হিসাব অনুযায়ী 200 হয় এদের হিসাব অনুযায়ী কি হবে 200ই হবে এই কথা তো ক্লিয়ার নাকি যদি ক্লিয়ার না হন তাহলে বিষয়টা আমাকে জানাবেন আমি বুঝিয়ে দিব এখন দেখেন এটা তো আমি বললাম যে যদি বাংলাদেশের কথা যদি বলি বা আমাদের ছোট মানে যারা ছেলেরা ক্রিকেট খেলছি তাদের হিসাব যদি বলি এখানে যদি আসলে পীর আউলিয়া বা ধরেন খুব অনেস্ট ব্যক্তিদেরকে বসায় দেওয়া হয় রান রান আর কি লেখার জন্য দুই পক্ষই যদি রান লেখার জন্য খুবই অনেস্ট ছেলেকে যদি রাখা হয় তাহলেই কেবল দেখা যায় যে তারা সঠিকভাবে রানটা হিসাব রাখে আর তখন কি হবে দুইটা কি হবে সমান হবে কিন্তু বাস্তবিক জীবনে আমি আমার লাইফে যতবার ক্রিকেট খেলছি ততবার কোনোদিনও আপনাদের খেলাতে কি হয়েছে আমি জানি না কিন্তু আমার খেলার আমি কথা বলতেছি যে ততবার কোনোদিনও রানের হিসাব দুই পক্ষের হিসাব অনুযায়ী সমান হয়নি এখন বলেন কিভাবে হয়নি ধরেন যারা ব্যাটিং করতেছে ধরেন মারলো 4 ওরা লেখে 6 রান নিল ধরেন দৌড়ায় একটা লেখে দুইটা যদি রান নাই দুইটা লেখে তিনটা আর বাই রানের তো কোনো হিসাবই নাই ঠিক আছে এক্সট্রা রানের তো কোনো হিসাবই নাই খালি এক্সট্রা 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 বানাই দেয় ব্যাপারটা কি সঠিক কি না যারা ব্যাটিং করে তারা কিন্তু সব সময় কি করে যে রান বেশি বেশি লেখার চেষ্টা করে ঠিক কি না আমার কথা মনে হয় মিলে যাচ্ছে না আমার কথার সাথে যে যারা ব্যাটিং করে তারা সব সময় চেষ্টা কি করে রানের খাতা সবচাইতে বেশি 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 করে কাটে তারা যতে পারে মারলো 4 লেখে 6 রান নিল দৌড়ায় একটা লেখে দুইটা ওয়াইড হলো ধরুন দুইটা লেখে চারটা এভাবে কিন্তু কিন্তু কি তারা রানের পরিমাণ কিন্তু বাড়ায় দেয় ধরেন তাদের হিসাব অনুযায়ী রান হয় ধরেন 220 তাদের হিসাব অনুযায়ী রান হয় কত 220 আবার বোলিং যারা করে এই ব্যাটারাও যে খুব ভালো তাও কিন্তু না এরা যে কাজটা করে সেটা হচ্ছে হলো এরা পারলে যত ইচ্ছা মানে যতটুকু পারা যায় চুরি করে রানের পরিমাণ কি করে কমায় ধরেন মারলো 6 লেখে 4 রান নিল দৌড়ায় ধরেন 3টা লেখে 2টা 2টা নিলে মনে করেন লেখে 1টা ওয়াইড হলে সেটা লেখেই না নো হলে সেটা লেখেই না এরা কি করে সব সময় রানের পরিমাণ কি করে ধরেন কম লেখে ধরেন এদের হিসাব অনুযায়ী কি হয় রান হয় ধরেন 180 এদের হিসাব অনুযায়ী রান হয় কত 180 হ্যাঁ কারণ এরা হচ্ছে বেশি লেখছে আর এরা লেখে সাধারণত কি লেখে কম লেখে তো তারপরে যে ঘটনাটা ঘটে খেলা শেষ হয়ে গেল মানে ব্যাটিং শেষ হয়ে যাওয়ার পর এরা দুই পক্ষই কিন্তু একটা সেই রকম তুমুল ঝগড়া মারামারি মনে করেন যে একটা বিধিকিচ্ছি অবস্থা কিন্তু ওখানে তৈরি হয়ে যায় এবং আমাদের খেলাগুলো তো হতো তারপরে আম্পায়ারের হস্তক্ষেপ বা সিনিয়র কারো হস্তক্ষেপে আচ্ছা ঠিক আছে দুই পক্ষের সমান থেকে ধরেন খেলার টার্গেট থাকে ধরেন 200 মানে এদের এখান থেকেও 20 মাইনাস করা হয় এদের থেকেও এর সাথে 20 কি করা হয় প্লাস করা হয় তারপরে যায় দেখেন যে এই 200কে টার্গেট করে কি হয় খেলাটা শুরু হয় ঠিক কি না তো দেখেন এখানে আরেকটা মজার ব্যাপার আছে ধরেন ব্যাপারটা উল্টা হলো যখন ব্যাটিং পক্ষের হিসাব অনুযায়ী রান বেশি হয় আর বোলিং পক্ষের হিসাব অনুযায়ী রান কম হয় তখন ব্যাপারটা এই কথাটাও কিন্তু গুরুত্বপূর্ণ সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন ব্যাটিং পক্ষের রান অনুযায়ী যখন বেশি হয় বোলিং পক্ষের রান অনুযায়ী যখন হিসাব কম হয় তখন কিন্তু কোনো পক্ষই মানতে চায় না তখন কিন্তু কি কোনো পক্ষেই রানতে চায় না এরা বলে যে তোরা বেশি লেখছিস এরা বলে যে তোরা কম লেখছিস কিন্তু ঘটনাটা যদি ঠিক উল্টা ঘটে ধরেন যে বোলিং পক্ষ বলতেছে রান হয়েছে 220 বোলিং পক্ষ বলতেছে রান হয়েছে 220 কিন্তু ব্যাটিং পক্ষের হিসাব অনুযায়ী রান হচ্ছে 180
তখন কিন্তু এরা বলে যে এরা বলে না ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে তোমরা মনে হয় তোমরাই রাইট লেখছো ব্যাপারটা কি ঠিক কি না যে ধরেন বোলিং পক্ষ হিসাব করছে রান হইছে 220 আর ব্যাটিং পক্ষ হিসাব করতেছে 180 হ্যাঁ যখন বোলিং পক্ষ রান বলে 220 আর ব্যাটিং পক্ষের হিসাব অনুযায়ী রান হচ্ছে 180 তখন কিন্তু ব্যাটিং পক্ষ বলে যে না আসলে তোমাদেরটাই ঠিক তোদেরটাই ঠিক আমরা মনে হয় আসলে রান কম লিখছি তারা কিন্তু এই কথাটা বলে ঠিক আছে কারণ কি রান যত বেশি হবে তত ব্যাটিং পক্ষের জন্য কি ভালো তাই না আবার যদি ব্যাপারটা এরকম হয় যে বোলিং পক্ষ হিসাব করছে রান 220 ব্যাটিং পক্ষের হিসাব অনুযায়ী রান 180 তখন কিন্তু এরা আবার বলে যে না ঠিক আছে মানে বোলিং পক্ষ হিসাব করছে রান হইছে 220 মানে বোলিং পক্ষই রান বেশি লিখছে আর ব্যাটিং পক্ষ রান কম লিখছে তখন কিন্তু এরা কি করে মেনে নিতে চায় বলে না তোমাদেরটাই রাইট তোমাদেরটাই রাইট তোমাদেরটাই রাইট আমি কি বিষয়টা বোঝাতে পারলাম যে ক্রিকেট খেলার সাথে কিন্তু আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর ব্যাপক একটা সম্পর্ক বিদ্যমান ঠিক আছে এই ক্রিকেট খেলার এই বিষয়টা যদি আপনার মাথাতে খুব ভালোভাবে ঢুকে থাকে তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং বোঝানোর দায়িত্বটা কার আমার ওকে সেন্ট মার্টিনে এসে কি করবেন আর কি করবেন না এই বিষয়ে হয়তো জানা থাকলে আপনাদের কোনো কাজে আসতে পারে সেটা হচ্ছে হলো আপনারা যে কাজটা করবেন মানে সেনা মানে সেরাদ্বীপ সেরাদ্বীপে যাওয়ার জন্য ওরা যারা সাইকেল যারা ভাড়া দিয়ে থাকে এখানে আপনারা জানেন যে সাইকেল ভাড়া দেয় যারা সাইকেল ভাড়া দেয় তারা আপনাদেরকে বলবে যে সাইকেল নেন খুব সহজ হবে হ্যান তেন তবে আমরা যেটা দেখলাম যে সাইকেল ভাড়া নিলে আপনাকে সাইকেলটাকে কিন্তু বেয়ার করতে হবে কারণ এখানকার রাস্তা কিন্তু বেশ দুর্গম তার চেয়ে আপনি যদি হেঁটে আসেন এখানে সেক্ষেত্রে কিন্তু অনেক দেখেন আমরা যারা এখানে গ্রুপ আছি সবাই কিন্তু হাঁটতেছি ভালো লাগছে অনেক মানে হেঁটে এসে আপনি আসলে অনেক মজা করতে পারবেন বুঝতে পারছেন তো আপনারা কখনোই সাইকেল ভাড়া নেবেন না যদিও ওরা বলবে কারণ ওরা আপনাকে ভাড়া দিতে পারলে এখানে প্রায় 4 ঘন্টার ব্যাপার চার চারা কত 160 টাকা ওরা পাবে বা 200 টাকা পাবে তো যার কারণে ওরা আপনাকে উৎসাহিত করবে বলবে যে ইয়া না আবার যারা স্পিড বোর্ডে যারা ওরা বলবে যে ভাই হেঁটে যাওয়া সম্ভব না এভাবে যেতে হবে এভাবে যেতে হবে তবে আপনারা এই কথাগুলো শুনবেন না তবে একটা সতর্কতাও আছে সেটা হচ্ছে হলো ফ্যামিলি নিয়ে আসতে পারেন তবে যাদের বাচ্চা কাচ্চা আছে ছোট বাচ্চা কাচ্চা তাদের না আসাটাই বেটার কারণ তাকে আপনাকে সাথে নিয়ে হাঁটতে হবে বা কোলে নিয়ে হাঁটতে হবে এটা যাদের পক্ষে সম্ভব তারা আসতে পারেন আর ফ্যামিলি একা একটা মেয়েকে নিয়ে না আসাই ভালো যদিও সবাই হয়তো বা ভালো নাও হতে পারে সবাই ভালো নাও হতে পারে এখানে অনেক ইয়া হয়েছে ভাই এখানে বিচ এখানে বিচ এখন আর বিচে বাজার খুঁজে লাভ কি আপনার তো আমরা যেটা বলতেছিলাম যে এখানে এখানে আপনারা যেটা ইয়া করবেন বা হেঁটে আসার চেষ্টা করবেন তবে ফ্যামিলি নিয়ে যদি আসেন অর্থাৎ ওয়াইফ কে বা ধরেন আরো এই জাতীয় যদি কিছু থেকে থাকে এখানে তো আসলে অনেক কিছুই দেখলাম মানে হয়তো ওয়াইফ না গার্লফ্রেন্ড বা ইয়া এখানে ওই ধরনের কোনো মানে হ্যাঁ কেউ চেক টেক ওইভাবে কেউ আসলে করে না বেশ নিরাপদ তো আপনারা হেঁটে আসবেন আসলে সেরাদ্বীপে হেঁটে আসবেন তাহলে অনেক কিছু দেখতে শুনতে বুঝতে পারবেন এই যে দেখেন এই ভিউটা কিন্তু আসলে হেঁটে না আসলে হেঁটে না আসলে কিন্তু আপনি যদি জাহাজে আসেন তাহলে কিন্তু এই ভিউটা আপনি কখনোই পাবেন না মানে আসলে হোটেলগুলো কিন্তু ওই সাইডে হোটেল কিন্তু এই সাইডে না হোটেলগুলো সম্পূর্ণ কিন্তু ওই সাইডে তো এই সাইডটা অর্থাৎ সেরাদ্বীপের পাশে কিন্তু ওইভাবে কোনো হোটেল টোটে নাই আমরা কিন্তু সেন্ট মার্টিনের যে মেইন সৌন্দর্য এই পাশে ওই পাশে কিন্তু খুব একটা ইয়া না আমরা আমি ব্যক্তিগতভাবে এইবার দিয়ে আমি 3 বার আসছি তো আমার অনেক ইচ্ছা ছিল যে এই পাশটায় আসবো এই পাশটায় আসবো তো ওইখানে ওইখানে যেগুলো ছিল ওইখানে যারা ছিল আমি দুইবার আর কি আসছি দুইবার ওইখানে আসছি আমি এই সাইডটা আসতে পারিনি তবে আমার সাথে যারা আসছে চারজন দেখতেছেন যে একজন বউকে ম্যানেজ করতে ব্যস্ত বাকি চারজনারা এরা প্রথমবার আসছে সেন্ট মার্টিনে মানে আমার গাইডে তারা সেন্ট মার্টিন ভাই ভুল বললেন ভাই সেন্ট মার্টিন আগে আসছিল আপনার গাইডে চলছিলাম আচ্ছা তো যাই হোক
তো হচ্ছে হলো মানে তো ব্যাপারটা হচ্ছে হলো যে এখানে আপনারা এইভাবে আসার চেষ্টা করবেন এবং তারাও কিন্তু যদিও আমাদের হাঁটতে একটু যারা হাঁটের অভ্যাস নাই যেমন ধরেন এদের বয়স একটু বেশি বৃদ্ধ তো এটা আর কি দেখেন আপনি এই থ্রিলটা আসলে কোথাও পাবেন না মানে সেন্ট মার্টিনে আসলে আপনি যদি হেঁটে সেরা দ্বীপে না যান আসলে কোনোভাবেই আপনাকে এই দৃশ্যটা দেখা সম্ভব না কারণ এইদিকে হোটেল মোটেল খুব একটা নাই তো সবাই আমার কথাগুলো মনে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটু হাবাই গেছি তো ধন্যবাদ সবাইকে আমার এই ফালতু ভিডিওটা দেখতে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাবো যে ওই ক্রিকেট খেলার রান ব্যাটিং বোলিং মারামারি এটার সাথে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর কি সম্পর্ক তো দেখেন আমি একটা ছবির মতো আঁকাই ধরেন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট অর্থাৎ আমানতকারীর যে অ্যাকাউন্ট সেটা হচ্ছে কি এটা এখন দেখেন এই অ্যাকাউন্টটার অর্থাৎ আপনার বা আমানতকারীর বা আমাদের আমরা যারা সাধারণ মানুষ আমানতকারী বা গ্রাহক হ্যাঁ তাদের হচ্ছে এটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটার হিসাব কয়টা পক্ষ রাখে আমি একটু সকাকায় দেখাই এই অ্যাকাউন্টটার হিসাব কিন্তু দুইটা পক্ষ রাখে আমি একটু শর্টকাটে ছক কাছি এটা বিবরণ এটা হচ্ছে নগদ ব্যাংক বিবরণ নগদ ব্যাংক এটা হচ্ছে হলো ক্যাশবুক সিবি নগদান বই এই জিনিসটা কি এটা একটু আমি আপনাদেরকে বলি যে আমরা এটা তো আমাদের অ্যাকাউন্ট এটা কাদের অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্ট এটা কিন্তু কাদের অ্যাকাউন্ট এটা আমাদের অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্টে কত টাকা জমা করলাম কত টাকা মানে টাকা তুললাম কত টাকা মানুষকে দিলাম এটা কিন্তু আমরা হিসাব রাখি দুই ঘরা নগদান বই বা তিন ঘরা নগদান বই আপনারা কিন্তু অবশ্যই দ্বিতীয় অধ্যায়ে কি করছেন দু ঘরা নগদান বই বা তিন ঘরা নগদান বই করছেন ঠিক কিনা তো দু ঘরা নগদান বই বা তিন ঘরা নগদান বইয়ের যে ব্যাংক কলামটা থাকে আমাদের এই কলামের দরকার নাই এটার প্রয়োজন নাই আমরা কিন্তু আমাদের ব্যাংক হিসাবের আমাদের ব্যাংকে কত টাকা জমা হলো আমাদের অ্যাকাউন্টে আমাদের হিসাবে আমাদের ব্যাংক হিসাবে কত টাকা জমা হলো সেটা কিন্তু আমরা হিসাব রাখি কার মাধ্যমে নগদান বইয়ের মাধ্যমে ক্যাশবুকের মাধ্যমে ঠিক কিনা যে আমরা কিন্তু আমাদের ক্যাশবুক বা নগদান বইয়ের মাধ্যমে ক্যাশবুক বা নগদান বইয়ের ব্যাংক কলামের মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টের হিসাবটা রাখি এখানে যদি আমাদের টাকা বৃদ্ধি পায় তাহলে আমরা ডেবিট পাশে লিখি আর এখানে যদি আমাদের টাকা কমে যায় তাহলে আমরা কোন পাশে লিখি ক্রেডিট পাশে লিখি কথা ঠিক নাকি মানে ক্লিয়ার না ভেজাল আছে ভালো করে বুঝেন যে আমরা আমাদের অ্যাকাউন্টে কত টাকা জমা হলো আমাদের অ্যাকাউন্টে কত টাকা জমা হলো কত টাকা কমলো এটা আমাদের সিবি অর্থাৎ ক্যাশবুক বা নগদান বইয়ের মাধ্যমে কি আমরা হিসাবটা রাখি আমাদের অ্যাকাউন্টে যদি কোনো টাকা বৃদ্ধি পায় তাহলে আমরা ডেবিট করি নগদান বইয়ের ব্যাংক কলামে ডেবিট করি আমাদের যদি কোনো টাকা কমে যায় তাহলে কিন্তু আমরা নগদান বইয়ের ক্রেডিট কলামে মানে ব্যাংক কলামে কি করি ক্রেডিট করি অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে যদি টাকা বৃদ্ধি পায় তাহলে আমরা ডেবিট করি আর আমাদের অ্যাকাউন্টে যদি টাকা কমে যায় তাহলে কিন্তু আমরা কি করি ক্রেডিট করি আবার দেখেন ব্যাংক আমাদের হিসাবটা ব্যাংকও কিন্তু আমাদের হিসাব রাখে ঠিক কি না ব্যাংকও কিন্তু আমাদের হিসাবটা রাখে এটা হচ্ছে পিবি বা পাসবই পাসবুক হ্যাঁ পাসবই বা এটার নাম হচ্ছে ব্যাংক বিবরণী ভালোভাবে বোঝেন যে আমি কিন্তু প্রথমে ক্রিকেট খেলার বিষয়টা বুঝাইছি এই বিষয়টা যদি না বুঝতে পারেন আপনারা কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী কোনো দিনও সঠিকভাবে বুঝতে পারবেন না এবং মাথাতে নিতে পারবেন না যে আমরা কিন্তু আজকে কোনো অঙ্ক করব না আমরা শুধুমাত্র ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি এটা কিভাবে কি হয় সেই বিষয়টা আজকে তুলে ধরব তো দেখেন যে আমাদের অ্যাকাউন্টে এটা হচ্ছে ধরেন আমাদের রান বা অ্যাকাউন্ট আমাদের হিসাবে কত টাকা জমা হচ্ছে না হচ্ছে এই হিসাবটা কয়টা পক্ষ রাখে দুইটা পক্ষ রাখে এক আমরা রাখি নগদান বইয়ের মাধ্যমে আর ব্যাংক রাখে হচ্ছে পাসবইয়ের মাধ্যমে বা ব্যাংক বিবরণীর মাধ্যমে এখন দেখেন এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন এটাও কিন্তু ডেবিট ক্রেডিট পাশ আছে এটারও ডেবিট ক্রেডিট পাশ আছে হ্যাঁ এটারও কিন্তু ডেবিট ক্রেডিট পাশ আছে দেখেন আমাদের যখন অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পায়
আমাদের অ্যাকাউন্টে যখন টাকাটা বৃদ্ধি পায় তখন কিন্তু আমরা আমাদের নগদান বইতে করি ডেবিট, কিন্তু পাসবই অর্থাৎ ব্যাংক বিবরণী কিন্তু সেটা কি করা হয়, ক্রেডিট করা হয়। কারণটা ভালোভাবে বোঝেন, আমাদের জন্য যেটা সম্পদ ব্যাংকের জন্য সেটা কি দায়, আমাদের জন্য যেটা সম্পদ ব্যাংকের জন্য সেটা কি দায়। তো দেখেন একটা বিষয় আমি আপনাদেরকে বলি, অনেকের মনেই হয়তো বা এই ধরনের প্রশ্ন আপনাদের মাথাতে আসছে, সেটা হচ্ছে অনেকেই ধরেন ব্যাংকে যখন টাকা জমা দেন তখন কিন্তু আপনার আপনার মোবাইলে মেসেজ আসে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, তাই না? তখন আমি আসলে ছোটবেলাতে এটা ভাবতাম, ছোটবেলাতে বলতে আসলে যখন মানে বুঝতাম না বিষয়টা, এই বিষয়টা যখন বুঝতাম না, ছোটবেলা না বড়বেলাতেই যখন বুঝতাম না, তখন আমি বলতাম যে আসলে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে তখন তো আসলে ডেবিট হওয়ার কথা, কিন্তু ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড লেখে কেন, হ্যাঁ এই কথাটা কেন লেখে। তো দেখেন এই বিষয়টা হচ্ছে হলো যে আমরা চিন্তা করতেছি আমাদের হিসাবে, আমাদের হিসাবে যেটা ডেবিট, কিন্তু ব্যাংক কি সেটা ডেবিট করবে নাকি ব্যাংক সেটা ক্রেডিট করবে, ব্যাংক সেটা অবশ্যই কি করবে, ক্রেডিট করবে। এর জন্য আপনার কাছে মেসেজ আসে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড। তো দেখেন ওরা কেন ক্রেডিট করে, আমাদের টাকা বৃদ্ধি পায় অর্থাৎ আমাদের সম্পদ বৃদ্ধি পায়, কিন্তু ব্যাংকের কি পায়, দায় বৃদ্ধি পায়। আমাদের জন্য যেটা সম্পদ ব্যাংকের জন্য সেটা কি দায়। কিভাবে দেখেন, আপনি 10 লক্ষ টাকা ব্যাংকে জমা দিলেন, আপনি 10 লক্ষ টাকা ব্যাংকে জমা দিলেন, আপনার সম্পদ বৃদ্ধি পেল, কারণ আপনার টাকাটা আপনি ব্যাংকে জমা রাখলেন, আপনার টাকাটা আপনি কি করলেন ব্যাংকে জমা রাখলেন, আপনার সম্পদ ব্যাংকের কাছে কি হলো, গচ্ছিত হলো। এখন ব্যাংক কিন্তু আপনার কাছে কি দায়বদ্ধ, ব্যাংক আপনার কাছে দায়বদ্ধ হয়ে গেল না, আপনি চাইবা মাত্র ওই 10 লক্ষ টাকা ব্যাংক আপনাকে কি ফেরত দিতে বাধ্য। তো ধরেন আপনি আপনার বন্ধুর কাছে রাখলেন, ধরেন ব্যাংকের ব্যাপারটা যদি না বোঝেন, আপনি আপনার বন্ধুর কাছে 1 লক্ষ টাকা রাখলেন, তো আপনি চাওয়া মাত্র সে কিন্তু কি আপনাকে 1 লক্ষ টাকা দিতে বাধ্য। তো আপনার ওই বন্ধু যেরকম দায়বদ্ধ হয়ে গেল, তেমনি ব্যাংকও কিন্তু কি হয়ে গেল, দায়বদ্ধ হয়ে গেল। তো আমাদের জন্য যেটা সম্পদ ব্যাংকের জন্য সেটা কি দায়, আমরা যেটা করি ডেবিট ব্যাংক কিন্তু সেটা কি করে ক্রেডিট, আবার আমরা যেটা ক্রেডিট করি ব্যাংক সেটা কি করে ডেবিট করে। এই দুইটা বিষয় কিন্তু আমাদের মাথাতে ঢোকে না, আমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন আসলে আমাদের মাথা কিন্তু উল্টে যায়, আমরা বুঝি না ডেবিট মানে তো বৃদ্ধি পাওয়া, আমরা সবসময় এটাই চিন্তা করি ক্রেডিট মানে কমে যাওয়া, কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে চেষ্টা করি না যে সেটা আসলে কোথায় ডেবিট ক্রেডিট হয়েছে, এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝতে হবে। নগদান বইতে নাকি পাস বইতে, নগদান বই নাকি পাস বইতে, কোন বইতে। অনেকে আমরা তো পাস বই আর ব্যাংক বিবরণী কি এটাই বুঝি না, অথচ আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করতে চাই। পাস বই বা ব্যাংক বিবরণী বলতে বোঝায় ব্যাংক যে বইতে আমাদের হিসাব করে, ব্যাংক যে বইতে আমাদের হিসাব করে সেই বইকে বলা হয় পাস বই বা ব্যাংক বিবরণী। আমার এই কথাটা সবসময় মাথায় রাখবেন যে আমাদের জন্য যেটা সম্পদ ব্যাংকের জন্য সেটা দায়, আমাদের জন্য যেটা দায় ব্যাংকের জন্য সেটা কি সম্পদ। তো আমরা যখন ডেবিট করি, আমরা যখন নগদান বইতে ডেবিট করি, ব্যাংক কিন্তু সেই একই অ্যাকাউন্ট মানে একই হিসাব কি করে যে তার পাস বইতে ক্রেডিট করে, আমরা যেটা ক্রেডিট করি ব্যাংক সেটা কি করে ডেবিট করে। এই দুইটা বিষয় কি ভালো করে বুঝতে পারছেন, যে আমরা যেটা ডেবিট করি ব্যাংক সেটা ক্রেডিট করে, আমরা যেটা ক্রেডিট করি ব্যাংক সেটা কি করে ডেবিট করে। তো এই হচ্ছে হলো আমাদের সেই ক্রিকেট খেলার সাথে সম্পর্ক, যে আমাদের জন্য যেটা ভালো ব্যাংকের জন্য সেটা কালো, আবার ব্যাংকের জন্য যেটা ভালো আমাদের জন্য সেটা কি কালো। তো দেখেন আমি ব্যাংক সমন্বয় বিবরণী বিষয়টা আরেকবার একটু অন্য ধরনের একটা আলোচনা করে আপনাদেরকে একটা বোঝানোর চেষ্টা করি, যে দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি। হ্যাঁ এটা আমি আপনাদের আর কি বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করলাম ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে, মানে বইয়ের কথা, এখন আমি কিছু সাধারণ কথা অর্থাৎ আমার কিছু কথা আপনাদেরকে বলবো। ধরেন যে ব্যাংক সমন্বয় বিবরণীটা হচ্ছে হলো যে আমরা আমাদের হিসাব রাখি নগদান বইয়ের মাধ্যমে, ব্যাংকও কিন্তু আমাদের কিন্তু কি হিসাব রাখে, কিসের মাধ্যমে, পাস বইয়ের মাধ্যমে, ব্যাংক বিবরণীর মাধ্যমে। তো একটা অ্যাকাউন্টের, ওই যে ক্রিকেট খেলার মতো ওই কথাটা আবার বলতেছি, যে একটা অ্যাকাউন্টের হিসাব যখন দুইটা পক্ষ রাখে অর্থাৎ আপনিও রাখেন ব্যাংকও রাখেন, কেউ যদি কোনো ভুল ত্রুটি করে না থাকে, কেউ যদি কোনো ভুল ত্রুটি করে না থাকে, তখন কিন্তু দুইটা হিসাব অনুযায়ী, দুইটা হিসাব অনুযায়ী কি হয় হিসাব, আপনার অ্যাকাউন্টে টাকার পরিমাণ কি হবে সেম হবে। যে কেউ যদি কোনো ভুল ত্রুটি করে না থাকে, যে আপনার হিসাব অনুযায়ী এবং ব্যাংক বিবরণী অনুযায়ী দুই বা পাস বই অনুযায়ী দুইটা হিসাব কি হবে সেম হবে। কিন্তু যৌক্তিক কারণেই, কিন্তু যৌক্তিক কারণেই কিন্তু কি এই দুইটা অ্যাকাউন্ট কখনোই সমান হয় না। এখন আপনারা বলতে পারেন তার মানে কি ব্যাংক মেরে খায় বা আমরা বেশি লিখি, ব্যাপারটা তা না।
এটা অনেক সময় ইচ্ছাকৃত না, আসলে ব্যাংক কখনো ইচ্ছাকৃত কাজটা করে না, এটা আসলে অনিচ্ছাকৃতই সাধারণত হয়ে থাকে বা বিভিন্ন কারণে হয়ে থাকে, সেগুলো আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করতেছি। কথাগুলো হচ্ছে হলো, ধরেন আপনার একজন দেনাদার সেই ব্যক্তিটা খুবই ভালো, আপনার একজন দেনাদার খুবই ভালো একজন ব্যক্তি, তাকে আপনি বলছেন আপনার কাছে যে আমি 1 লক্ষ টাকা পাই, সেই 1 লক্ষ টাকা আপনি সরাসরি আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিবেন। তো সেই লোকটা যেহেতু খুবই ভালো, সে কি করছে, সময় হয়ে গেছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে টাকাটা কি করে দিছে, জমা করে দিছে। তো দেখেন আপনার অ্যাকাউন্টে ব্যাংকের হিসাব অনুযায়ী কিন্তু আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা বৃদ্ধি পেয়ে আছে, কিন্তু আপনার বিষয়টা মনেই নাই, আপনি কি মানে ইয়ে করছেন, আপনি কি বাড়াইছেন। দেখেন ব্যাংক কিন্তু 1 লক্ষ টাকা বাড়াই দিছে, কিন্তু আপনি কিন্তু এখনো কি 1 লক্ষ টাকা বাড়ান নাই, অর্থাৎ ব্যাংকের হিসাব অনুযায়ী আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা বেশি হবে, আপনার হিসাব অনুযায়ী আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা কি হবে, কম হবে। তো এটা কিন্তু ইচ্ছাকৃত না, এটা কিন্তু কি অনিচ্ছাকৃত ভুল। তারপরে ধরেন এরকম আবারও হতে পারে যে আপনি আপনার পাওনাদারকে 50,000 টাকার চেক দিছেন, আপনার একজন পাওনাদারকে 50,000 টাকার একটা চেক দিছেন যে আপনি এই 50,000 টাকার চেক নিয়ে ব্যাংক থেকে টাকাটা কি করেন, উত্তোলন করেন, ব্যাংক থেকে টাকাটা কি করেন, উত্তোলন করেন। তো ওই ব্যক্তি ব্যাংকে গেছে, মানে সরি, ওই ব্যক্তি আপনার কাছ থেকে চেক ঠিকই নিছে। তো একটা বিষয় ভালোভাবে বুঝেছেন, আপনি যখন কাউকে আপনার পাওনাদারকে চেক দিবেন, আপনি যখন আপনার পাওনাদারকে চেক দিবেন, তখন কিন্তু আপনি কি করে দিবেন, ক্রেডিট করে দিবেন, আপনার নগদান বইতে ক্রেডিট করে দিবেন। আপনি ভেবে নিবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কি হয়ে গেছে, কমে গেছে, ঠিক কিনা। আমরা যখন কাউকে চেক দেই তখন কিন্তু আমরা নগদান বইয়ের ব্যাংক কলামে ক্রেডিট করে দেই, আমরা ধরে নেই যে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কি হয়ে গেছে, কমে গেছে। কিন্তু সে হচ্ছে বিশাল জমিদারের বাচ্চা, আপনি যে ওকে 50,000 টাকা চেক দিছেন, ও ওই চেকটা ধরেন কোথাও রেখে দিছে বা কাউকে মানে কই রাখছে ওর নিজেরই মনে নাই, সে ব্যাংক থেকে কি করেনি, টাকাটা উত্তোলন করেনি। দেখেন বিষয়টা কি হলো, আপনি আপনার পাওনাদারকে চেক দিলেন, আপনি আপনার হিসাব থেকে 50,000 টাকা মাইনাস করে দিছেন, কিন্তু সে কিন্তু এখনো ব্যাংকে চেকটা উপস্থাপন করেনি। যেহেতু সে ব্যাংকে চেকটা উপস্থাপন করেনি, সেহেতু ব্যাংক কিন্তু কি এখনো আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কমায়নি, আপনি কমাই দিছেন, কিন্তু সে যেহেতু এখনো ব্যাংকের চেকটা উপস্থাপন করেনি, ব্যাংক তো তাহলে তাকে টাকা পরিশোধ করেনি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আপনার হিসাব অনুযায়ী ব্যাংক থেকে টাকা কমে গেছে, কিন্তু পাসবইতে বা ব্যাংক বিবরণীতে কিন্তু এখনো টাকাটা কি কমানো হয়নি। এই যে কিন্তু একটা পার্থক্য হয়ে গেল। তারপরে ধরেন আপনি যে কোনো একটা সার্ভিস নিছেন, ব্যাংকের কাছ থেকে একটা সার্ভিস নিছেন, তো সেই সার্ভিস চার্জ বাবদ বা আপনার ধরেন ইয়া বাবদ বিভিন্ন, যেমন ধরেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের চার্জ বাবদ বা আপনি কোনো চেক মানে চেক বই নিছেন তার ইয়া বাবদ ফি বাবদ, বিভিন্ন কারণেই কি ব্যাংক আপনার কাছ থেকে টাকা কি করে, ব্যাংক আপনার কাছ থেকে টাকা কি করে, কেটে নেয়। তো ব্যাংক যখন আপনার কাছ থেকে কেটে নেয়, এখন না হয় আধুনিক ব্যাংকিং সাথে সাথে মেসেজ আসে, কিন্তু আগে কিন্তু বিষয়টা মেসেজ আসতো না। তো ব্যাংক আপনার কাছ থেকে টাকা কেটে নিছে, আপনার ব্যাংক থেকে টাকা কমে গেছে, কিন্তু আপনি বিষয়টা জানেনই না, আপনি কি করেন নাই, ক্রেডিট করেননি। হ্যাঁ, ব্যাংক কিন্তু টাকা কেটে নিয়ে ডেবিট করে দিছে, কিন্তু আপনি কি ক্রেডিট করছেন, ব্যাংক ডেবিট করে দিছে, মানে অর্থাৎ আপনার টাকা কমায় দিছে, কিন্তু আপনি কিন্তু এখনো কি করেন নাই, বিষয়টা জানেন না, আপনি এখনো কমান নাই। এই যে কিন্তু একটা অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে। তারপরে আবার এরকম হতে পারে যে আপনার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা জমা আছে, সেই 10 লক্ষ টাকার উপরে ব্যাংক আপনাকে সুদ দিছে, ব্যাংক আপনাকে সুদ দিছে, অর্থাৎ ব্যাংক কিন্তু ক্রেডিট করে দিছে। আপনি ধরেন 1 লক্ষ টাকা সুদ পাইছেন, আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা বৃদ্ধি পেয়ে আছে, হ্যাঁ, কিন্তু ব্যাংক ক্রেডিট করে দিছে, কিন্তু আপনার তো ডেবিট করা উচিত, ব্যাংক যেহেতু ক্রেডিট করছে আপনার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি করে দিছে, কিন্তু আপনার তো ডেবিট করা উচিত, কিন্তু আপনি এখনো কি করেন নাই, ডেবিট করেননি। হ্যাঁ, তো এই জাতীয় বিভিন্ন কারণেই কিন্তু কি এই নগদান বই এবং পাসবই বা ব্যাংক বিবরণীর ভিতরে দুইটা অ্যামাউন্ট কিন্তু কখনো কি হয় না, সমান হয় না।
হ্যাঁ, এটা যে আসলে ইচ্ছাকৃত কেউ করে তা কিন্তু না, এটা আসলে অনিচ্ছাকৃত বা সিস্টেমেটিক ভাবেই কিন্তু কি দুইটা বিবরণীতে পার্থক্য হয়ে যায়, ঠিক কি না? মানে আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি যে এই ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের ভিতরে আসলে পার্থক্যের কারণগুলো সাধারণত কিন্তু এগুলোই, এগুলোই কিন্তু কি মূল কারণ। তো আমি এতক্ষণ যে কারণগুলো বললাম, হ্যাঁ আমি যে এতক্ষণ কারণগুলো বললাম যে ব্যাংক বিবরণী পাসবুক বা পাসবই বা ব্যাংক বিবরণী বা নগদান বইয়ের মধ্যে মানে পার্থক্য হওয়ার এরকম অনেক কারণ কিন্তু প্রত্যেকটা বই বাজারে যতগুলো বই আছে প্রত্যেকটা বইয়ের ভিতরেই কিন্তু দেওয়া আছে যে এইগুলো যোগ করতে হবে এগুলো বিয়োগ করতে হবে, এখানে কিন্তু সবগুলোই কিন্তু কি কারণ, ঠিক আছে? তো আমি সাধারণত মানে বোঝানোর চেষ্টা করলাম যে এগুলো আসলে কিভাবে হয়, আমরা যদি এই বিষয়গুলো না বুঝি, হ্যাঁ পার্থক্যের এই কারণগুলো যদি না বুঝি, তাহলে কিন্তু আমরা ব্যাংক সমন্বয় বিবরণী খুব ভালোভাবে বুঝতে এবং করতে মানে সমাধান করতে পারবো না। তো যার কারণে কিন্তু আমি এগুলো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম আর কি। হ্যাঁ, তো এখন আমি ক্রিকেট খেলার ওই বিষয়টার সাথে একটু মেলানোর চেষ্টা করব। তো দেখেন যে আপনার হিসাব অনুযায়ী, আপনার হিসাব অনুযায়ী ধরেন আপনার অ্যাকাউন্টে টাকা জমা আছে 10 লক্ষ। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে মানে আপনার অ্যাকাউন্টে মানে আপনার হিসাব অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকা জমা আছে 10 লক্ষ, কিন্তু ব্যাংক যদি বলে 9,50,000, ধরেন আপনি বলতেছেন যে আপনার এই অ্যাকাউন্টে জমা আছে হচ্ছে 10 লক্ষ টাকা আপনার হিসাব অনুযায়ী, আর ব্যাংক বলতেছে আপনার অ্যাকাউন্টে টাকা জমা আছে 9,50,000, ব্যাপারটা ভালোভাবে বোঝেন যে আপনি যে হিসাবটা রাখছেন যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা আছে 10 লাখ, আবার ব্যাংক যে আপনার হিসাবটা রাখছে ব্যাংকের হিসাব অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকা আছে কত 9,50,000 টাকা, তখন কিন্তু আপনি বলবেন দের মিয়া, ব্যাংকে যায় কিন্তু আপনি হুলুস্থুরি কারবার বুঝাই দিবেন, দের মিয়া কি কন আপনি, মাথা নষ্ট নাকি আপনার, যে আপনার কি মাথা নষ্ট? হ্যাঁ, যে আমি হিসাব রাখছি মিয়া 10 লক্ষ টাকা, আপনি বলেন 9,50,000 টাকা, ফাজলামি করেন মিয়া, এই ধরনের কথা কিন্তু কি আপনার মুখ থেকে বের হবে। কিন্তু ধরেন যে ব্যাপারটা যদি এরকম হয় যে আপনার হিসাব অনুযায়ী ধরেন আপনার অ্যাকাউন্টে টাকা জমা আছে 15 লক্ষ, ধরেন এটা ধরতে বলছি যে আপনার হিসাব অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকা জমা আছে কত 15 লক্ষ, আর ব্যাংকের হিসাব অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে 20 লক্ষ, অর্থাৎ 5 লক্ষ টাকার পার্থক্য, যে আপনার হিসাব অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকা জমা আছে কত 15 লক্ষ, আর ব্যাংক যে ব্যাংক বিবরণী অর্থাৎ পাসবুক অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকা জমা আছে কত 20 লক্ষ, তখন আপনার মনে কিন্তু কি ফুটবে, লাড্ডু ফুটবে। হ্যাঁ, তখন কিন্তু আপনার কথাকে তো না আসলে ভুলটা মনে হয় আমারই, আসলে আপনারাই ঠিক, আপনারাই ঠিক, ভুল হয়েছে কি আমার, আসলে আমার আমি হিসাব নিকাশ খুবই কাঁচা, আমি আসলে বুঝি না, বুঝছেন? মানে আপনারটাই রাইট, আপনাদের হিসাবে যে এত ভুল কখনো হয় নাকি, আপনাদের অ্যাকাউন্টে আমাদের আমার অ্যাকাউন্টে আসলে 20 লক্ষ টাকাই থাকার কথা, কিন্তু আমি ভুল করে কি করছি 15 লক্ষ টাকা হিসাব করছি। তো ব্যাপারটা কিন্তু ঠিক এরকম যে আমাদের দেখেন তখন 50,000 টাকা আমাদের হিসাবের চাইতে 50,000 টাকা কম হলো, তখন কিন্তু আমরা মানে মেনে নিতে পারলাম না, আমরা ব্যাংক ভেঙে ফেলবো এরকম একটা কার্যক্রম শুরু করে দিলাম। কিন্তু যখন আপনার হিসাব অনুযায়ী হচ্ছে কি যে 15 লক্ষ আর ব্যাংকের হিসাব অনুযায়ী 5 লক্ষ টাকার পার্থক্য হচ্ছে, 5 লক্ষ টাকা বেশি হচ্ছে, তখন কিন্তু আপনি বলতেছেন না আমারই আসলে ভুল। তো দেখেন এইটাই হচ্ছে কি আমাদের আসলে স্বভাব বা মানুষের এটাই কিন্তু স্বভাব, যে আমরা যখন আমাদের হিসাবের চাইতে আমরা কম পাই, অর্থাৎ মানে এটাকে ধরেন ব্যাটিং পক্ষ বা বোলিং পক্ষ দেখেন যে ওই হিসাবের সাথে দেখেন মিলান, যে যখন আমাদের আমাদের স্বার্থের মানে বাইরে চলে যায়, মানে আমাদের স্বার্থে যখন টান পড়ে তখন কিন্তু আমরা সেটা মেনে নিতে পারি না, আর আমাদের স্বার্থের চাইতে যখন বেশি পাই তখন আমরা আসলে নিজেদেরকে ভুল মনে করি, এটাই কিন্তু কি বাস্তবতা। তো দেখেন যে ব্যাংক সমন্বয় বিবরণীটা হচ্ছে হলো যে এটা অনিচ্ছাকৃত বা যে কোনো কারণে সিস্টেমেটিক কারণে যে ভুলগুলো হয়ে যায় দুইটা বইয়ের মধ্যে যে পার্থক্য হয়ে যায়, হ্যাঁ দুইটা বইয়ের মধ্যে যে পার্থক্য হয়ে যায় যে এদের হিসাব অনুযায়ী 15 লক্ষ ওদের হিসাব অনুযায়ী 20 লক্ষ, তো কেন এদের হিসাব অনুযায়ী 15 লক্ষ হলো আর কেন ওদের হিসাব অনুযায়ী 20 লক্ষ হলো, এইটার কারণ অনুসন্ধান করে, হ্যাঁ এটার কারণ অনুসন্ধান করে যে বিবরণটা তৈরি করা হয় সেটাই হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী, ঠিক আছে?
তো এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে, তাহলে কিন্তু আপনারা ব্যাংক সমন্বয় বিবরণী খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম। এটা থেকে কিন্তু প্রচুর অবজেক্টিভ আসে এবং ভার্সিটির অ্যাডমিশনে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসেই। তো দেখেন আমি একটু বই থেকে পড়ব, বইয়ের কথাগুলো আমি আপনাদেরকে একটু বলে নেই, তারপরে আমি আপনাদেরকে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব যে ডেবিট মেমোরেন্ডাম আর ক্রেডিট মেমোরেন্ডাম আসলে কি। আমি একটু বই থেকে পড়তেছি, তারপরে আমি ব্যাখ্যাটা দিচ্ছি। দেখেন ডেবিট মেমোরেন্ডাম এখানে যে কথাটা বলছে, আমানতকারীর পক্ষে ব্যাংক যে কোনো দেনা পরিশোধ এবং ব্যাংক আমানতকারীকে প্রদত্ত বিভিন্ন সেবামূলক কাজের জন্য সার্ভিস চার্জ কর্তন করলে আমানতকারীর ব্যাংক জমার পরিমাণ কমে যায়, কিন্তু আমানতকারী এ তথ্য না জানার কারণে নগদান বইয়ের ব্যাংক জমার পরিমাণ কমায় না। ব্যাংক যেসব কারণে সরাসরি আমানতকারীর ব্যাংক জমার পরিমাণ কমায় তার কারণ ব্যাখ্যা করে আমানতকারী বরাবর ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে। ডেবিট মেমোরেন্ডাম পাওয়ার পরই আমানতকারী তার নগদান বইয়ের ব্যাংক জমার পরিমাণ কমায়। ডেবিট মেমোরেন্ডামকে সাধারণত ডিএম দ্বারা চিহ্নিত করা হয়। আচ্ছা ডেবিট মেমোরেন্ডাম জিনিসটা কি? ধরেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে, এক কথায় আমি বলতেছি ডেবিট মেমোরেন্ডামটা হচ্ছে হলো, আপনারা বইয়ের ভাষা তো পড়লেন, আপনারা স্ক্রিনেও দেখতে পেলেন, এটা একটু ভালোভাবে দুই চারবার পড়ে নেবেন যাতে আপনাদের কাজে আসবে। আমি সংক্ষেপে বলতেছি যে কারণগুলোর কারণে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যায়, ব্যাংক যে চিঠির মাধ্যমে যে কাগজের মাধ্যমে আপনাকে বিষয়টা মানে জানায়, সেটাই হচ্ছে কি ডেবিট মেমোরেন্ডাম, এক কথায় বলে দিলাম। আর ক্রেডিট মেমোরেন্ডামটা কি? আমানতকারী ক্রেডিট মেমোরেন্ডাম কিন্তু বুঝতেই পারতেছেন এটা ঠিক উল্টা, যে আমানতকারীর পক্ষে ব্যাংক যে কোনো পাওনা আদায় করলে, অর্থাৎ আপনার পক্ষে আপনার অ্যাকাউন্টে অন্য কারো কাছ থেকে টাকা নিয়ে এসে জমা করছে এইটা, বা জমা টাকার উপরে সুদ মঞ্জুর করলে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে টাকা জমা মানে জমা আছে সেটার উপর সুদ দিছে, করলে আমানতকারীর ব্যাংক জমার পরিমাণ বেড়ে যায়, কিন্তু আমানতকারীর এই তথ্য না জানার কারণে নগদান বইতে ব্যাংক জমার পরিমাণ বাড়ায় না। তো দেখেন আপনি বিষয়টা জানেনই না, আপনি বাড়াবেন কেন? বাড়ায় না, ব্যাংক যেসব কারণে আমানতকারীর ব্যাংক জমার পরিমাণ বাড়ায় তার কারণ ব্যাখ্যা করে আমানতকারী বরাবর ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করে। ব্যাংক বিবরণীতে ক্রেডিট মেমোরেন্ডাম অর্থ হচ্ছে আয় বৃদ্ধি। ক্রেডিট মেমোরেন্ডাম সাধারণত সিএম দ্বারা চিহ্নিত করা হয়। এটাও যদি আমি সংক্ষেপে এক কথাতে বলি, যে কারণে আপনার অ্যাকাউন্টে টাকার পরিমাণ বৃদ্ধি পায় সেই কারণগুলো আপনাকে যে চিঠি বা যে কাগজের মাধ্যমে জানাই, সেটাই হচ্ছে কি ক্রেডিট মেমোরেন্ডাম। তো এই ছিল ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের আলোচনাগুলো যারা ভালোভাবে বুঝতে পারতেছেন বা মানে শুনছেন, বিশেষভাবে নোট করে নিছেন, তারা কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে অনেক বেসিক ধারণা জানলেন, বুঝলেন আমার মনে হয়। কারণ আমি যা কিছু জানতাম ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে সব কিছু কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা অনেকেই কিন্তু ক্লাস দেখেন কিন্তু লাইভে আসেন না, কোশ্চেন করেন না, এটা কিন্তু খুবই খারাপ। আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোর জন্যই কিন্তু লাইভ ক্লাস। তো লাইভে এসে প্রশ্নগুলো করবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।